Den är närmare. Vad? Mitt i det. Den, är vi billig? Nej. Nej, domna. Okej. আমি মিষ্টি রেখে যাচ্ছি মিষ্টি রেখে গেলে কিন্তু আমি ফলাই দেব দ্যাটস আপ টু ইউ কত টাকা বিক্রি হয়েছে আপনি জহর কথায় আমারে কষ্ট দেন কষ্ট পাইলে মিষ্টি নিয়ে যাচ্ছে দরকার নেই খাওয়াই দেন নাইলে তো পরে আবার আমার লগে শত্রুতা করা শুরু করবে অনেকটু মায়া দেখা বাইরে মায়াটা পাওয়ার লেগেই তো মনটা সবসময় কাতরে থাকে দিবা ভাবিরে ধন্যবাদ দিতেছি কি ধন্যবাদ মন্টুর জমি দলিল ফেলা দিছে এটা আমার চেষ্টায় পাইছস ক্রেডিট নিতে চাইতেছস নে সমস্যা নাই ফাও ফাও ক্রেডিট এরুহি নেন তোর আর কিছু কর না থাকলে যা বাড়ি থেকে মেহমান খেদে দিতে চাইতেছস তুই আবার কি এর মেহমান তোর কেউ দাওয়াত দেয় তুই তো আজাইরে মানুষের বাড়িতে গিয়ে হাজির হস কি কইলি তোর বাপের বাড়ি কি রান্নাই তো জানি না মাছ মাংস তো খাইতে পারতি না মাছ মাংস খাওয়া লাগে মানুষের বাড়ি যাইতি তুই কিন্তু বেশি কথা কইতেছস রোহি জাফর যাইতাছি কিন্তু কাল তোরে মিষ্টি খাওয়াতে চাইছিলাম কে তোর কি বাস হইব কি কইলি না এছাড়া তো আর কোনো সুখবর দেখতাছি না তোর আমি জানি না মনে হয় মাঝরাতে বাকাজে তোর ঘরে যায় বকলপুরে মনে হয় আরেকটা বাঁকা জন্মাইব রুহি কথাবার্তা না হুশ করে কইস যা মুখে আইতাছে তাই কয়ে যাইতেছস আমি আইছিলাম ভাবির বাচ্চা হইব তার মিষ্টি খাওয়ানোর লাইগা তোর কেন মনে হলো ওই মিষ্টি আমি খাম অত অহংকার করিস না রুহি অহংকার পতনের মূল এমনিতে তোর সবকিছু শেষ হয়ে গেছে ভুলে যাস না তোর বাপের কাছে মন্টু কিন্তু মেলা টাকা পায় কইলি প্রায় 5000 টাকা ধার নিছিল শোধ দেয় নাই সুতরাং কথাবার্তা না বুঝ করে কইস ঠিক আছে কালকে তুই তোর টাকা পাই যা কোথ থেকে দিবি সেটা তো তোর দেওয়ার বিষয় না তোর টাকা তুই পাইলেই তো হইলো আমি আমার আব্বার কোনো ঋণ বাকি রাখব কয়জনের ঋণ শোধ করবি কম করে হলেও তো 15 জন মানুষের মতো টাকা পায় মইরা গেছে দেখা কেউ কিছু কয় না মন্টু কিছু কয় নাই মাফ করে দিছে আমি কইলাম তোর অহংকারের লাইগা দেখতাছস না দিন কা দিন মাটির নিচে চলে যাইতেছস বাস চুপ কর কাল তো টাকা পাওয়া যাবে ওই টাকা মন্টু আইলে দিস আমি নিমু না নিবি না কেন মরা মানুষের লোন নিয়ে কথা কইতে আইছস
আমি এই কথা কইতে আসিনি আমি এসে নিগারের কথা কইতে নিগারের কথা আমার কাছে কইতে আইছিস কিলিগা নিগারের সব কথাই তো শেষ কেউ অহন নিগারের পাশে নাই একমাত্র তুই সারা মোটেও না মিছা কথা কইস না আমি সব জানি হ আমি নিগারের পাশে আছি কি করবি তুই যদি নিগারে নিয়া বকুলপুরে কিছু করার চেষ্টা করস তাইলে করুম পারলে করিস আমি গঙ্গের জলে ভাইসে আসি আমিও গঙ্গের জলে ভাইসে আসি বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।